২৯শে ডিসেম্বর ২০২৩ তারিখে উত্তরবঙ্গের শিলিগুড়িতে রূপান্তরকামী মানুষরা প্রাইড ওয়াক করলেন। এই প্রাইড ওয়াকে তাদের যে দাবিগুলো ছিল সেগুলো হলো, তাদের বিয়ের অধিকার দিতে হবে, তাদের সম্পত্তির রক্ষার অধিকার দিতে হবে, তাদের কাজের অধিকার দিতে হবে। সমাজে আর সব মানুষরা যেভাবে সমস্ত রকম অধিকার ভোগ করে, ঠিক তেমনি করেই তাদেরকে সব অধিকার দিতে হবে। শিলিগুড়ির এয়ারভিউ মোড় থেকে বাঘাযতীন পার্ক পর্যন্ত তারা র্যালি করে নিজেদের দাবি জানিয়েছে। আমার শরীর আমার মন, এই স্লোগানে মেতে উঠেছিল তাদের সেদিনের র্যালি। আজকের ভিডিওতে তাদের মুখ থেকেই আপনারা শুনতে পাবেন তারা কি চায় এবং তাদের কি দাবি। ওদের জন্য লজ নেই কেন? এই জন্য আমরা এই দাবিটা করি।